স্বপ্ন দেখে থাকেন এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তাবির কি হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের শরণাপন্ন হন বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কি এটা অর্থবহ কিনা বা তাদের কি করা উচিত তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা 10টি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করব সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানব স্বপ্নের গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে তারপর জানব স্বপ্নের প্রকারভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় তারপর কোন স্বপ্নের কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থবহ কিনা স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা প্রসঙ্গে যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় কারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা এই 10টি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনাপ্রসূত বিষয় মুমিনের জীবনে বা বিশ্বাসীর জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী একচোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘোরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু স্বপ্ন হচ্ছে নবুয়তের সূচনা নবুয়তের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে অফিশিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা 6 মাস স্বপ্ন দেখেছেন যেটা সহিহ বুখারীতে এসেছে আউওয়ালুমা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া আস-সাদিকা ফিন নাওম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি বা রেভেলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকি সুবহি আর রাতে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্যকিরণের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুস্পষ্ট হয়ে যেত অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহির সূচনা অর্থাৎ ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবাই করছেন যেটা সূরাতুস সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা অর্থাৎ হে আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি সাইয়েদান ইসমাইল আলাইহিসসালাম বলেছিলেন ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন মানে বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম একটি ধারালো ছুরি নিয়ে সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা ওহির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লাহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার প্রায় 6 বছর পরে 6ষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন সেখানে তিনি মসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন তো এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কায় রওনা হলেন এটাই প্রমাণ করে যে
স্বপ্ন যদি নবীদের জন্য নিছক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি, এই রিস্ক আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম নিতেন না। কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি উমরা করতে গিয়েছিলেন, যদিও সে বছর তিনি উমরা করতে পারেননি, ওনাকে ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজরিতে তিনি এই উমরাটি সম্পাদন করেছিলেন। তো এই আয়াত এবং রাসূলুল্লাহ ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং অচিরে ইনশাআল্লাহ আপনি মসজিদুল হারামে উমরা করার জন্য প্রবেশ করবেন। তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে ওহির সূচনা, বিশেষ করে রাসূলুল্লাহ ইসলামের কাছে ওহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্যে দিয়ে। এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। এ পর্যায়ে আমরা জানব যে বিশ্বাসীদের জন্য, যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু। সেক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, লাম ইয়াবাকা মিনান নুবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই, নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই, নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মুবাশশিরাত কিন্তু বন্ধ হয়নি, মুবাশশিরাত আসবে। সাহাবা জিজ্ঞেস করলেন, ওমাল মুবাশশিরাত, হে আল্লাহ রাসূল মুবাশশিরাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আর রুইয়া আস-সালিহা, মুবাশশিরাত হচ্ছে সত্য স্বপ্ন। বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে, বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবুয়তির 46 ভাগের এক ভাগ। সহিহ বুখারীতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রুইয়া আস-সালিহা জুজউন মিন 46 জুজআন মিনান নুবুয়া, অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবুয়তির 46 ভাগের এক ভাগ। কুড ইউ ইমাজিন দ্যাট, কি করে একজন বিশ্বাসীর স্বপ্ন নবুয়তির 46 ভাগের এক ভাগ হতে পারে? তার মানে মুমিনের স্বপ্ন, একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এটা শুধু স্বপ্ন নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গাইডেন্স, হতে পারে কোনো গ্ল্যাড টাইডিংস সুসংবাদ, হতে পারে কোনো সতর্কতাবাণী। এজন্য এই স্বপ্নকে, বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম নবুয়তির 46 ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন। কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবুয়তির 46 ভাগের এক ভাগ বলে উল্লেখ করলেন? এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে? জি, 40 বছর বয়সে। এবং তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে, অর্থাৎ ওনার নবুয়তির পুরো ডিউরেশনটা ছিল 23 বছর। তাহলে নবুয়তির সময়সীমা ডিউরেশন ছিল 23 বছর, আর নবুয়তি প্রাপ্তির আগে তিনি টানা 6 মাস শুধু স্বপ্ন দেখতেন। তাহলে এই 6 মাসকে যদি আমরা 23 বছর দিয়ে 23 বছরের উপর ভাগ করি, তাহলে এটা 46 ভাগের এক ভাগ হয়। এবং সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য স্বপ্নকে নবুয়তির 46 ভাগের এক ভাগ বলে ঘোষণা করেছেন। এ পর্যায়ে আমরা জানব স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে। খুব সোজাসাপটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ দেখান, আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যেটি শয়তান মানুষকে দেখায়, আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে, অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন, সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রিবেলা দেখেন। অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত, সে খুব ফুটবল পছন্দ করে, সারাদিন ফুটবল খেলে, দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে। দিনের বেলা হয়তো সে বাজারে যেয়ে ব্যবসা বাণিজ্য করে, রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে, দরদাম করছে, সো এটা তার পক্ষ থেকে। তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে 3 ধরনের, একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে। যেটা আমরা সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আর রুইয়া সালাসা, স্বপ্ন হচ্ছে 3 ধরনের, ফা রুইয়া আস-সালিহা বুশরা মিনাল্লাহ, যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়া রুইয়া তাহজিনুন মিনাশ শয়তান, আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে, সেটা ভয় দেখানো হয়, ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। আরেকটি হচ্ছে রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে,
বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয়, যেটা ভয়ঙ্করও কিছু নয়, বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি, সেটাই সে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন। তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার, একটা হচ্ছে রহমানি, আরেকটা হচ্ছে শয়তানি, আরেকটা হচ্ছে নাফসানি। আই রিপিট, আমি আবার বলছি, স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রহমানি, দ্বিতীয় প্রকার হচ্ছে শয়তানি, তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি। যেটা রহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখেন, আর যেটা শয়তানি সেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায়। আরেকটা হচ্ছে নাফসানি, যেটাকে বলা হয় আদগাসু আহলাম, যেটার কোনো মিনিং হয় না, অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তাভাবনার প্রতিচ্ছবি। তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি, যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া সাদেকা বা সালেহা, সেটা কি, এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি হাদিসকে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, ইদা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা, তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে, মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড, তার ভালো লাগছে, তাহলে বুঝতে হবে ফা ইন্নামা হিয়া মিন আল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে, এটা সাধারণ স্বপ্ন নয়, এটা খুবই অর্থবহ স্বপ্ন। তখন সে কী করবে, ফাল ইয়াহমাদিল্লাহ আলাইহা, সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ শুকরিয়া করবে, ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে। তাহলে সহিহ বুখারীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম, আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে। প্রথমত আল্লাহর প্রশংসা করা, যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি আল্লাহর শুকরিয়া বা প্রশংসা আমরা করতে পারি। দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি। আর তিন নাম্বার হচ্ছে, এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী, তা না হলে আমি হিংসার শিকার হতে পারি। কারণ আর নেয়ামাতু মাহসুদা, যে কোনো ধরনের নেয়ামতি, আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন, এটা সবার ভালো নাও লাগতে পারে, এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে, ফলে আপনি হিংসার শিকার হতে পারেন। সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন। আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই, আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না। আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে স্বপ্নে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতাবাণী। এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে। সাধারণত সত্যবাদীদের স্বপ্নও সত্য হয়ে থাকে, যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয়, আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি। দুই নম্বর হচ্ছে আকলুল হালাল, আমাকে হালাল খেতে হবে, যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি আল্লাহ তাআলার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে। চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে, ওই এনামো আলা তহারা, পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয়। যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া, ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি। এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, অর্থাৎ সত্যবাদী হওয়া, হালাল খাবার খাওয়া, আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা, রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা, পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা, এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি। প্রিয় শুধু এবারে আমরা জানব স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি শয়তানে, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। সেক্ষেত্রে শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য, ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শয়তানি। সেক্ষেত্রে সহিহ মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া মিন আল্লাহ, ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শয়তান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি, যেটাকে আমরা নাইটমেয়ার বলি বা হরর ড্রিম বলি, ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন, যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি, আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায়, আমরা খুব ভয় পাই, প্রচণ্ড ভয়ে আমরা আঁতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের, এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কী করব,
এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে? হ্যাঁ, অবশ্যই দিক নির্দেশনা আছে। সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম আর-রুইয়া ইয়াকরাহুহা, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে, তাহলে ফাল ইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে। ওয়াল ইয়াস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তিনবার পানাহ চায় বা আশ্রয় প্রার্থনা করে। ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি, আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়। সুবহানাল্লাহ বিহামদি, কত চমৎকার দিক নির্দেশনা। এবং সুনানে ইবনু মাজায় আরও একটি সহি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াতাহাওয়াল, সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয়, জায়গা চেঞ্জ করে নেয়। অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না, সে অন্য কোথাও শোবে, অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে, ডানে হলে বায়ে, বায়ে হলে ডানে। ওয়ালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে। ওয়ালিয়াস আলিল্লাহ মিন খৈরিহা ওয়ালিয়াতা আউয়াল মিন শাররিহা, এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তাআলার কাছে কামনা করে, এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তাআলার কাছে পানাহা যায়। সম্মানিত সুধী মণ্ডলী, এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইটমেয়ার, যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি, এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায় বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা, ভয়ে সে ভটকে যায়, আটকে ওঠে, ঘুম ভেঙে যায়, এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন। এক নম্বর হচ্ছে, আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন। দুই নম্বর হচ্ছে, তিনবার আপনি তাআউজ পড়বেন, অর্থাৎ আপনি পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহ চাচ্ছি। অথবা আপনি পড়তে পারেন, আউযু বিল্লাহি মিন শাররিহা, হে আল্লাহ, আমি এই শয়তানের অকল্যাণকর বা যে এভিল সাইড আছে, খারাপ দিক আছে, এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। তিনবার আপনি এটা পড়বেন। তিন নম্বরে, আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান, তাহলে বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন। আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন, এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন, অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন। চার নম্বর হচ্ছে, আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান, তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক। আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান, অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন। পাঁচ নম্বর হচ্ছে, এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না, যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার, ভালো আলেম, যার এলেম আছে, যার আমল আছে, এরকম লোক, কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী, এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন। ছয় নম্বর, যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে যেতে পারেন, দান করে যেতে পারেন, কারণ সদাকাতু তারদ্দুল বালা, দান করলে, চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়। এ পর্যায়ে আমরা শুনব স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদগস ও আহলাম বা নাফসানি, এটা আল্লাহ তালাও দেখান না, যেটা শয়তানও ভয় দেখানোর জন্য দেখায় না, বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি, এটার কোনো অর্থ হয় না, বা আমার কল্পনাপ্রসূত স্বপ্ন, সারাদিন আমি যেটা নিয়ে ভাবি, যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড, ওইটাই আমি রাতের বেলায় দেখছি।